চট্টগ্রামের বাঁশখালীর কয়লাভিত্তিক এস এসএস পাওয়ার প্ল্যান্ট রোববার গভীর রাতে বিদ্যুৎ কেন্দ্রটিতে হানা দেয় একদল দুর্বৃত্ত বিষয়টি টের পান বিদ্যুৎ কেন্দ্রের সহকারী সিকিউরিটি ইনচার্জ সরোয়ার আলম ও নিরাপত্তাকর্মী রাশেদ এ সময় তারা বাধা দিলে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বাসখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক বিদ্যুৎ কেন্দ্রে চুরি থামাতে গেলে এ ঘটনা ঘটে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিহতদের মধ্যে সরওয়ার আলম সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ছিলেন পুরো প্ল্যান ঘুরে একটা জায়গায় আসার পর দেখে যে একটা গার্ডকে আমাদের যে নিরাপত্তা প্রহরীকে দুজন সন্ত্রাসী ওই চাকু মরিচে সে পড়ে গেছে এরকম একটা অবস্থায় দেখেছে দেখে সে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গেছে নেমে সে তাদেরকে ধাওয়া করেছে ওই দুজনকে ওই দুজন ধাওয়া করে এক প্রায় পঞ্চাশ ঘরে আইসা একজন ওয়াল পাকটা চলে গেল এদিকে ময়না তদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা ছয় মাস মতো মনে হয় এখানে জব করে কিনা আমি সঠিক তাও জানি না তবে আজকে হঠাৎ বাড়ির থেকে ফোন দিয়ে আর কি বলছে যে ও মারা গেছে এখানে আপাতত আমরা ছাড়া ওর কেউ নেই হ্যাঁ অবশ্যই তাদের বিচার চাই বর্তমান আমাদের গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের কাছে আমার আকল আবেদন আমাদের আমরা যেন সবাই আমরা নিজ নিজ কর্মস্থলে যেন নিরাপত্তা দেওয়া হয় আমাদের নিহত সরওয়ার আলম ফরিদপুরের নগরকান্দা ও রাশেদ রাজবাড়ি জেলার বাসিন্দা পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম